أقال النبي صلى الله
سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. أما بعد، উপস্থিত প্যারে হাজির মজলিস আমার দিনদার রদি আল্লাহ ওয়ালা মুসলমান ভাইরা, আমার মুরব্বিগণেরা, আব্বা জানেরা ও চাচা জানেরা ও জীবন যুবক ভাইরা, পর্দার অন্তর আলাদে আমার মা ও বোনেরা, ও সামনে বসে থাকেছেন কচি কাটা বাচ্চারা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করব যিনি আমাকে আপনাদেরকে এই পাক রহমানি বলিতে বসিয়েছে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রক্ষাকর্তা, তার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদা করে নিই। আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আমরা বহু আলাপ আলোচনা ওয়াজ নসিহত বহু শুনলাম। একটা কথা বলতেই হয়, আমাদের জ্ঞান হওয়া থেকে মাশাআল্লাহ বহু ওয়াজ নসিহত শুনেছি, শুনে আসছি। আমি একটা কথাই বলে থাকি যে আমাদের শোনাটাই কি শেষ? শোনাটাই শেষ না, শুনি বুঝতে হবে, বুঝে সেইভাবে চলার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা কামিয়াবি হাসিল করতে পারি। আমি একটা হাদিস বলে শান্তি হয়ে তারপরে আমরা সব রেশানি করুন। মাশাআল্লাহ, মসজিদে আজান হয়ে গেছে, মাগরিবের পর থেকে এতক্ষণ আমরা বহু অজনের সাথে আলাপ আলোচনা শুনলাম। আমাদের শুনে বুঝতে হবে, বুঝে সেইভাবে চলার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের শোনাটা সার্থক হবে। তো এটা কি উদ্দেশ্যে সবরের সামনে আমরা সকলে হয়তো কম বেশি জানি। আমার বাড়িওয়ালা ভাইয়ের পূর্বপুরুষ, পিতা মাতা যারা কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই সবরের সামনে মজলিস, এই মিলাদের মজলিস। তো আমরা জীবন যুবক ভাই যারা আছি, আমাদের পিতা মাতা যারা হায়াতে আছে, তাদের খিদমত করতে হবে। পিতা মাতাকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক পাক কালাম শরীফের বহু জায়গায় বলেছেন, হাদিস পাক তো নাকি আমরা বলেছি, মাতা পিতা খেদমত আমাদের করতে হবে। পিতা মাতা যাতে রাজি খুশি থাকে সেইভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে হুকুকুলের ইবাদত, হুকুকুল্লাহ যেমন আছে, নামাজ রোজা তসবিহ তাহলিল যেগুলো ফরজ আছে, সেরকম ভাবে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার কথা মতো চলা, এটা হচ্ছে ইবাদত, এটা হলো ইবাদত, এটা হচ্ছে হুকুক উন্নাস। পিতা মাতার হক, স্বামী স্ত্রীর যে হক আছে, এটি মিসকিনের যে হক আছে, পাড়া প্রতিবেশীর যে হক আছে, এগুলো হচ্ছে কি ইবাদত, এগুলো হচ্ছে হুকুক উন্নাস। এই হকগুলো আদা করতে হবে, শুধু নামাজ রোজা তসবিহ তাহলিল করলে হবে না, নামাজ রোজা তসবিহ তাহলিল করতে হবে, তার সাথে সাথে পিতা মাতার হক, পাড়া প্রতিবেশীর হক আমাদের পালন করতে হবে। এক সময় নবী আমার বসে আছেন, এমন সময় সাহাবী দৌড়ে দৌড়ে এসে আমার নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আপনি আমাকে জিহাদে পাঠান, আমি জিহাদে জিহাদের সব আমরা শহীদানদের সব আমরা জানি, শহীদানদের দরজা কোথায় জানি না। তো যাই হোক, তখন আমার আপনার নবী কি বললেন সেই সাহাবিকে,
আমার দাবি গো আমার বন্ধু গো তোমার বাড়িতে কি তোমার পিতা মাতা জীবিত আছে কে বলছেন আমার আপনার নবী কাকে বলছেন সেই সাহাবীকে লক্ষ্য করে বলছেন তোমার বাড়িতে কি তোমার পিতা মাতা হায়াতে আছে তোমার বাড়িতে কি তোমার পিতা মাতা জীবিত আছে সেই সময় সাহাবীটি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হা 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 আমার পিতা মাতা জীবিত আছে আমার পিতা মাতা হায়াতে আছে সেই সময়ে নবী আমার বললেন ও আমার সাহাবী যাও যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার পিতা মাতার খেদমতখানা করো পিতা মাতার সেবা যত্ন করো বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার পিতা মাতার কথা শোনো কে বলছে আমার আপনার নবী তো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে লক্ষ্য করে কি বললেন ও আমার সাহাবী তোমার বাড়িতে কি তোমার পিতা মাতা জীবিত আছে পিতা মাতা হায়াতে আছে তখন সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জি হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছে আমার পিতা মাতা হায়াতে আছে তখন রাসূল আমার বললেন যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার পিতা মাতার খেদমত করো পিতা মাতার সেবা যত্ন করো পিতা মাতার কথা মতো চলো তখন সাহাবীটি আমার নবীকে লক্ষ্য করে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি আমার জিহাদে যেতে ইচ্ছুক আমার জিহাদে যাওয়ার মন হচ্ছে আমাকে আপনি জিহাদে পাঠান তখন রাসূল আমার যখন আমার বারবার বলেছেন রাসূল আমার কি বললেন সাহাবীকে লক্ষ্য করে ও সাহাবী যাও যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার পিতা মাতার সেবা যত্ন করো তোমার পিতা মাতার খেদমত খানা করো তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায় তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি হয়ে যায় আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়ে তোমার আমল নামাতে জিহাদের সব লিখে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি যে জিহাদে যেতে ইচ্ছুক তোমার বাড়িতে যাও তোমার পিতা মাতার সেবা যত্ন করো পিতা মাতার খেদমত করো তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়ে তোমার আমল নামাতে এই সেই জিহাদের সব লিখে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক পিতা মাতাকে কি নিয়ে আবাদ করেছে হুমা জান্নাত কো হুমা নারুকা তোমাদের জন্য তোমার পিতা মাতাই হলো জান্নাত আবার তোমাদের জন্য তোমার পিতা মাতাই হলো জাহান্নাম যদি তাদের অন্তরে ব্যথাটা তাদের বদদোয়া করতে হয় না যদি তাদেরকে রাজি খুশি রাখতে পারো তাহলে তোমাদের জন্য কি জান্নাত আর যদি তোমরা তোমার পিতা মাতার অন্তরে ব্যথা দাও আমার আল্লাহ তাআলা রাজি হয় না আল্লাহ তাআলা অখুশি হয়ে গিয়ে তোমাদের জন্য জাহান্নাম জাহান্নামে ঠিকানা করে দেবে আমরা বহু অজুছি শুনেছি আমি আর বিস্তারিত করতে চাইছি না আমি জাস্ট এটা এটুকু বললাম যে পিতা মাতার খেদমত আমাদের করতে হবে নামাজ রোজা তাসবিহ তাহলিল এগুলো তো আল্লাহ পাকের হক আমাদের করতেই হবে তার সাথে সাথে পিতা মাতার খেদমত করতে হবে পিতা মাতার কথা মতো চলতে হবে যারা হায়াতে নাই যাদের পিতা মাতা হায়াতে নাই তাদের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ পাকই শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমরা তোমার পিতা মাতার জন্য দোয়া চাও আমরা একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই বুঝতে পারবো কেন আমরাও তো বাপ হয়েছি আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে ছোটবেলায় আমরা যখন শিশু ছিলাম না খেয়ে খাইয়েছি না ঘুমিয়ে ঘুম পাড়িয়েছি কত না ত্যাগ স্বীকার করেছি তো যাই হোক আমি আর বেশি বাড়াতে চাই না আজান হয়ে গেছে আসুন সেই নবীর সামনে আমরা সালাম পেশ করে তারপরে আমরা দোয়া কায়েম করবো ইয়া নবী সালাম।